এই মুহূর্তে পরিবহন ব্যবসা ভয়াবহ খারাপ অবস্থা। বিব্রতিকর পরিস্থিতিতে কেউ কাউকে বোঝার চেষ্টা করছে না। আগামী সেপ্টেম্বর মাস থেকে আবার পূর্বাবস্থায় ফিরে আসছে গণপরিবহন সেক্টর। উক্ত বিষয় নিয়ে কথা হয় মহাকালী বাস মালিক সমিতির সভাপতি আলহাজ আবুল কালাম এবং সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল মালিকের সাথে। তারা দুজনেই এক বাক্যে বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনা করছি, তবে করোনা ভাইরাসের কারণে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, অনেক মালিক দেউলিয়া হয়ে গেছে। এবং একাত্তর টেলিভিশনের কলাকৌশলী সকলকে, যে আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে এই করোনার ভয়াবহ অবস্থা পরিবহন ব্যবসার যে একটা প্রচণ্ড ধাক্কা, এই ধাক্কার থেকে আমরা কীভাবে সামনে এগোব। সরকার যখন পরিবহন চালু করে তখন কিছু শর্ত সাপেক্ষে পরিবহন চালু করা হয়েছিল। সেই শর্তের মধ্যে ছিল যে আমরা দুই সিটে একজন যাত্রী, মানে হলো যে আমার গাড়িতে যে পরিমাণ ধারণ ক্ষমতা আছে তার অর্ধেক যাত্রী বহন করা। সেই হিসাবে ভাড়া 60%, শতকরা 60% বর্ধিত করা হয়েছিল। তো 50% যদি অর্ধেক যাত্রী হয়, তো ওই ক্ষেত্রে অর্ধেক যাত্রী যদি আমি বহন করি, আমার যে আপনার পরিবহন ক্যাপাসিটি তার অর্ধেক যাত্রী নিব, ভাড়া 60%। তো এই হিসাবে কিন্তু সবাই জানে যে ভাড়াটা অনেক বর্ধিত, বেশি ভাড়া হয়ে গেছে 60%। কিন্তু আমাদের ব্যবসায়িক হিসাবে আমরা আমাদের হিসাবে কিন্তু 40% কম, কারণ এটা যেহেতু আমি অর্ধেক যাত্রী নিব, সেহেতু আমি একজন যাত্রীর থেকে আমি দুইটা সিটের ভাড়া পাওয়ার আমার প্রয়োজন ছিল, এটা হলে আমাদের ই হইতো না। কিন্তু দেখা গেল যে আন্তর্জেলা রোডগুলিতে নিয়ম মানা হচ্ছে, আবার বিভিন্ন মফস্বল শহরগুলিতে এই নীতিটা মানা হচ্ছে না। অন্যদিকে তয় ঘটছে ব্যাপকভাবে, এটাও অস্বীকার করার কোনো উপায় নেই। আপনারা সবাই দেখেছেন, দেশবাসীও দেখেছে, কিন্তু আন্তর্জেলা বাসে যে আন্তর্জেলা বাসগুলি চলাচল করছে, এটাই কিন্তু নিয়ম শৃঙ্খলা মানার চেষ্টা করছে। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে 80% বাসই এটা মেনে চলছে। মফাসল ডিস্ট্রিক্ট এবং সিটি সার্ভিসে সমস্যা হয়েছে। এখন আমাদের দাবি ছিল যে আমাদের এই 60% বর্ধিত ভাড়ার প্রয়োজন নেই, আমাদের যে পরিমাণ সিট আমরা আমাদের সিটের সংখ্যা অনুযায়ী সেই পরিমাণ যাত্রী নিব, কোনো যাত্রী ধার করিয়ে নেওয়া হবে না, ওভারলোড নেওয়া হবে না, আমাদের ভাড়াটা পূর্ব অবস্থায় এবং যাত্রী পূর্ব অবস্থায় নিয়ে যাওয়া। এক্ষেত্রে সরকার আজকে পত্রপত্রিকায় যা দেখলাম, সরকারি কোনো অফিস বা আমাদের সাথে এই বিষয়ে একবার আলোচনা হয়েছিল বিআরটিএতে, কিন্তু তার পরবর্তীতে এই বিষয়ে আমাদের সাথে আমরা কোনো সরকারি আদেশ নির্দেশ এখন পর্যন্ত পাই নাই। আজকে পত্রপত্রিকায় যা দেখলাম যে এই বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আগের জায়গায় ফেরত যাওয়া, পূর্বাবস্থায় ফেরত গেলে আমি যতজন আমার সিট ক্যাপাসিটি আছে ততজন যাত্রী পূর্বের ভাড়ায় আমি বহন করব। এটা যদি হয় তাইলে মানুষও আমাদের সম্বন্ধে যে একটা বিভ্রান্তি, আমরা বেশি অতিরিক্ত অর্থ আদায় করছি, এই এই অভিযোগটাও থাকবে না, এবং আমাদের যে লসটা হচ্ছে এই লসটাও থাকবে না। কিন্তু আমাদের মাস্ক গভর্নমেন্ট বাধ্যতামূলক করছে, এখন মাস্ক পরিধান ব্যতীত আমরা কোনো প্যাসেঞ্জার গাড়িতে নিব না, এবং আমরা
ধার করিয়ে বা ওভারলোড করার বিষয়টা আমরা হতে দিব না, এবং এই এই বিষয়ে আমরা নজরদারি করব যাতে অতিরিক্ত যাত্রী কেউ বহন না করে, নির্দিষ্ট ভাড়ায় নির্দিষ্ট সংখ্যক প্যাসেঞ্জারই বহন করবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং এটা যদি হয় তো সব যাত্রীদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। আপনাদেরকেও ধন্যবাদ। আসলে আমরা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর যে নির্দেশনা মোতাবেক গণপরিবহন চালু করেছিল, আমরা 100% ওই নিয়মগুলা আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট গাড়িতে পালন করে আসছি। আমাদের এখানে টার্মিনালে আমরা জীবাণুনাশক বোধ 3টা করেছি, আপনারা হয়তো দেখে আসছেন, তাতে যাত্রীরা ওই জীবাণুনাশক বোধ দিয়ে উঠে আমাদের গাড়িতে আসে, এবং আমাদের গাড়িগুলা টিপে যাওয়ার পূর্বে প্রত্যেকটা সিটকে স্যানিটাইজেশন করা হয় ঔষধ দিয়ে, যাতে গাড়িতে আমরা এই জার্ম যাতে বহন না কর। তবে বাস্তব হইল সত্য কথা যেটা, যে আমরা যতটুকু মানি স্বাস্থ্যবিধি, জনগণ ততটুকু মানে না। এই স্বাস্থ্যবিধিটা আমরা গণপরিবহন, আমাদের এই টার্মিনাল থেকে আমরা চেষ্টা করি 100% গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক করেছি, এবং প্রত্যেকটা যাত্রীকে হ্যান্ড স্যানিটাইজেশন দিয়ে জীবাণুমুক্ত করে আমরা গাড়িতে উঠাচ্ছি। ওই যাত্রীরা কিন্তু যায় গাড়ি থেকে নেমেই যে তার গন্তব্যস্থানে যায় ওখানে কিন্তু তার স্বাস্থ্যবিধিটা আর থাকে না, নিয়মটা থাকে না, যার জন্য এই জায়গায় একটু অসুবিধা আছে। যদি এই গণসচেতনা সারা বাংলাদেশেই ছড়াইয়ে দেওয়া যায়, আমার মনে হয় আমাদের এই যে করোনা ভাইরাস যেই আবির্ভাব সেটা অনেকাংশে কমে আসবে। আর আরেকটা বিষয় যে কথাটা, যে আমাদের গাড়িতে কম ভাড়া বা আগের ভাড়া সেই কথাটা, এটা সত্য কথা। পাবলিক মনে করে যে আমাদেরকে 60% ভাড়া ভাড়াইয়ে দিছে, কিন্তু বাস্তবে কিন্তু 60% ভাড়া কমায় নেই, আমাদের মালিকদেরকে 40% ভাড়া কর্তন করে দিছে। আমি যখন আমার কিন্তু ফুয়েল কনজাম্পশন যা আছে তাই কিন্তু থাকতেছে, আমার তেল কিন্তু আমার গাড়িটা যেতে কম লাগতেছে না, আমার স্টাফ খরচ ব্রিজ ভাড়া সব কিছু আমার কিন্তু সমান দিতেছে, সব সমানই আমি দিয়ে কিন্তু গাড়ি 40% ভাড়া কমে আমি গাড়ি চালাচ্ছি। একটা মালিকের ওই 40%ই লাভ থাকে গাড়িটা আপডাউন করলে, 40-35%ই লাভ থাকে, কিন্তু যখন আমাকে ওই 40% কর্তন করে দিচ্ছে এখন আর মালিকের কোনো কিন্তু গাড়ি পরিচালনা করা কোনো বেনিফিট নাই, যেটা আমরা উপলব্ধি করতেছি এবং আমাদের সাথে যারা জড়িত তারা এই উপলব্ধিটা করতেছে। এর জন্যে আমরা গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন করেছি, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে সকলেই, যে আপনারা যদি আমাদের পূর্বের ভাড়া এবং পূর্বের যাত্রী নেওয়ার সুযোগ করে দেন, তাহলে হয়তো এই পরিবহন সেক্টরটা কিছু হইলেও টিকে থাকবে, তা নাহলে এই পরিস্থিতি থাকলে আমাদের পরিবহন সেক্টর টিকবে না, কারণ আমাদের সমস্ত গাড়িগুলো লোন ব্যাংক লোনের, আমরা ব্যাংক লোনটা পর্যন্ত পরিশোধ করতে পারছি না, অনেক মালিক দেউলে হয়ে গেছে। আমরা এই বিভিন্ন বাস কোম্পানিওয়ালাকে যারা বাস ইম্পোর্টার তাদেরকে অনুরোধ করে যে সাধারণ মালিকদেরকে এই মুহূর্তে আপনারা হয়রানি করেন না, একটা পরিস্থিতিতে তারা শিকার, সুতরাং তাদের যেহেতু আয় নাই আপনাদের এই ঋণটা পরিশোধও তারা এখন করতে পারতেছে না। আল্লাহ যদি কখনও আমাদেরকে সমর্থন দেয়, একটা ভালো সময় আসে, আমরা অবশ্যই আমরা এই ঋণগুলো পরিশোধ করার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করব, কিন্তু আমাদেরও একটা অনুরোধ যাতে এই ক্রাইসিস পিরিয়ডে যে একটা ঋণের একটা সুদ হয়েছে গভর্নমেন্ট যে বিষয়টা, এইটাও যদি গভর্নমেন্ট একটু চিন্তা ভাবনা করে পরিবহন মালিকদেরকে ছাড় দেয়, তাহলে মালিকরা অন্তত কিছুটা হলেও বেঁচে যাবে। অনেক পক্ষ থেকে আপনাকে অনেক অনেক